বরগুনায় 999-এ কল পেয়ে মাটির নিচ থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 4 মে বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ কলিরতব গ্রামে ঘটনা ঘটে। জানা যায়, গত 2 মাস আগে রওশন আরার ঘর থেকে 20,000 টাকা চুরি হয়। এতে প্রতিবেশী জালাল হাওলাদারের ছেলে হুমায়ুনকে সন্দেহ করতে থাকে রওশন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয় রওশন এবং প্রতিবেশী হুমায়ুনের। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন হুমায়ুন ও নিহত নারী রওশন আরা। পরদিন সকাল 11টায় অভিযুক্ত হুমায়ুনের বাড়ির পাশে একটি জায়গায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয় স্বজনদের। এরপর তারা জরুরি সেবা 999-এ কল করলে পুলিশ এসে মাটি খুঁড়ে নিখোঁজ ওই নারীর লাশ দেখতে পায়।